সম্পাদক তামান ভূঁইয়াকে উত্তরা হচ্ছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদি মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদুজ্জামান ফকির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার। সমাবেশে বক্তব্য রাখেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া, সহসভাপতি আহসানুল্লাহ মাস্টার, যুবদলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রুবেল সহ আরও অনেকে। এ সময় বক্তারা রূপগঞ্জের গণমানুষের নেতা মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্দেশে মাদক সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজ ও নৈরাজ্যের প্রতিবাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।